ধর্ম বিবেচনায় জন্মসূত্রেই রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এমন মন্তব্য করেছেন রাখাইনের বৌদ্ধ সম্প্রদায় নিয়ন্ত্রিত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি প্রধান জেনারেল তোয়াইস মরানাই। দেশটির রাখাইন প্রদেশ থেকে নিউজ 24 কে অনলাইনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রদেশটির অধিকাংশ এলাকায় এখন তাদের নিয়ন্ত্রণে, মুসলিম বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এখন দ্বন্দ্ব নেই। রোহিঙ্গা প্রত্যাবাসনে যে কোনো সহযোগিতায় আরাকান আর্মি প্রস্তুত বলে জানান তিনি। নাহিদ হোসেনের প্রতিবেদন। ১৭৮৪ সালে বার্মিজদের কাছে সার্বভৌমত্ব হারায় স্বাধীন আরাকান রাজ্য। সেই থেকেই শুরু অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ। দুই শতকের নানা চড়াই উতরাই পেরিয়ে ২০০৯ সালে ২৬ স্বাধীনতাকামী তরুণ গড়ে তোলেন সশস্ত্র সংগঠন আরাকান আর্মি, যার বর্তমান সৈন্য ৩০,০০০ বেশি। মিয়ানমারের চোখে এক দশকের বেশি সময় সন্ত্রাসী সংগঠন হিসেবেই পরিচিত ছিল আরাকান আর্মি। তবে যুদ্ধবিরতির সিদ্ধান্তে ২০২১ সালের মার্চে সেই তালিকা থেকে সংগঠনটিকে বাদ দেয় মিয়ানমার সরকার। নিজেদের সাংগঠনিক অবস্থা থেকে শুরু করে রোহিঙ্গা সংকট, নানা প্রশ্নের উত্তর নিয়ে নিউজ 24 এর মুখোমুখি হন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কমান্ডার ইন চিফ জেনারেল তোয়াইম রানাইং। What is the current situation of Arakan army? প্রশ্ন ছিল আরাকান আর্মির হাল হকিকত কেমন। We are consolidating our administration and building our governmental institution. প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলছি আমরা, বিচার ব্যবস্থা, কর ব্যবস্থাপনাও তৈরি হচ্ছে, নতুন পুলিশ বাহিনীর প্রশিক্ষণ চলছে। রাখাইনের ৬০% বেশি আমাদের নিয়ন্ত্রণে। এই সংগ্রামের লক্ষ্যই হলো রাখাইনের স্বাধীনতা। প্রসঙ্গে যখন রোহিঙ্গা সংকট, জেনারেল নাইং এর সাফ জবাব, রোহিঙ্গাদের জন্মভূমিতে ফিরিয়ে এনে যত দ্রুত সম্ভব নাগরিক অধিকার নিশ্চিত করা উচিত। রোহিঙ্গারা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এখানে আছেন, তারা অবশ্যই মিয়ানমারের নাগরিক, সেই অধিকার তাদের ফিরে পাওয়া উচিত। রাখাইনের মুসলিম নন মুসলিমদের সম্পর্ক সুখকর ছিল না, আমরা সেই অবস্থার পরিবর্তন করেছি। রোহিঙ্গারা ফিরে এলে তাদের নিরাপত্তাও আমাদের দায়িত্ব, তারা যে ধর্মেরই হোক না কেন। জাতিসংঘ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হয়েছে দাবি করে জেনারেল নাইং বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে যে কোনো রকম সহযোগিতার জন্য তারা প্রস্তুত। Yeah, we get contacted by some people from the United Nations. জাতিসংঘ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, একজন বিশেষ দূতের সাথে আলোচনা হয়েছে, তাকে জানিয়েছি রোহিঙ্গা প্রত্যাবাসনকে আমরা স্বাগত জানাই, যে কোনো ধরনের সহযোগিতা করতেও আমরা প্রস্তুত। We will cooperate with the international community. আরাকান আর্মির প্রধান বলেন, তাদের স্বাধীনতার সংগ্রাম চলবেই। We are very much interested to work together with Bangladesh. নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।